বইয়ে গেল। পূর্ববঙ্গের আশা তুমি, বাঙাল গো বাক তুমি, জিততে আসবা, জিততে তোমার হবেই। আমি কোনোদিন হারি নাই, আজও হারুম না, আমি জিতুম। আরে হেপো হর রে ভবতোষ বসাক লাইক দিস। নট লাইক দিস মিস্টার ভবতোষ বসাক, নট লাইক দিস। তোমাদের স্বপ্নের পোলাওয়ে যত ইচ্ছা ঘি ঢেলে নাও, কিন্তু আজ এই দিনে বিজয়ীর খাতায় নাম লেখাবে এই অর্জুন বসাকের দাদু, দ্য ওয়ান দ্য অনলি হরনাথ সেনগুপ্ত। দাদু, লেটস গো, লেটস গো। এটা হয়ে গেল, দেখি অন্য পাটা, এই তো দেখো বড় দাদু, আজকে তোমার জয় নিশ্চিত। মন শক্ত রাখো আর ফোকাস করো। কি হলো হর দাদু? দাদু প্রথম দানেই বাজি মাত, হর দাদুর হাওয়া এই মানে হাসি হাওয়া, হাসি হাওয়া। এই আঁকুর কি, এটা কি হলো? খবর হাতে তো এত জুতো দাদু, তুমি ওদিকে চোখ কান কিচ্ছু দিও না, শুধু নিজের কাজটা ফোকাস করো। আমি যখন বলেছি তুমি আর জিতবে, তো তুমি জিতবেই জিতবে, ঠিক বলছিস তো? একদম। চলো দাদু একটু টেস্ট করে নাও, ঠিক আছে না? একদম। দুই পাক কে সমানে সমানে এক পাক ঘুরে দেখা তালি বুঝুম। আমার হাপনা ধরে চোখ কপালে দিলে ভিড় খাস না যেন। আমি পারবো, নিজের কথা ভাব। ও তাই খেলে কি এত কনফিডেন্স? আজ তোর হার নিশ্চিত হব। ভালো ভালো, চোখ খুলিয়া স্বপ্ন দেখা আরো ভালো, আনি ভালো হয়ে নাকি? ও স্বপ্ন না সত্যি সেটা এখনই প্রমাণ হয়ে যাবে। পরীক্ষার পর পরীক্ষা, একটা শেষ হচ্ছে তো আরেকটা আবার শুরু হচ্ছে। ইস, এর চেয়ে শেষ কোথায় কে জানে বাবা। কি হলো কি হ্যাঁ, সাত সকালে আবার নিজের মনে গজর গজর করছো কেন? দাদার সঙ্গে লাগলো নাকি আবার কিছু নিয়ে? শোন, শুধু তো দাদার সঙ্গে নয়, এবার না এবারে সবার সঙ্গে আমার লাগবে। কি পরিবেশ তৈরি করেছে বাড়িটার বাবা। কি হয়েছে কি হ্যাঁ, গজগজ করছো কেন? কি আবার হবে, ভাবনা চিন্তা না করেই তো কতগুলো শর্ত চাপিয়ে দিয়েছো, এর পরিণতি যে কি হবে সেটা ভেবে দেখেছো? সে সত্য আবার, হ্যাঁ আবার কি হলো? আবার কি হবে দাদা, এখন তো খালি শর্ত আর শর্ত আর শর্ত আর টাস্ক, এটাই তো আমাদের জীবন তাই না? দেখেছো মেয়েটা কি চালাক, দেখেছো তুমি একবার কি ম্যানেজ করে নিচ্ছে সব কিছু? আর আমার ছেলেটা
ওই ঘটি বাড়িতে কি অত্যাচারী না করছে ওকে? নিজের ছেলেটাকে এরকম গাধা বানিয়েছো কেন? সরি দাদা, আমাদের অর্জুন মোটেই গাধা না। আমাদের অর্জুন একটা ভালো মানুষ। এমন বলছো যেন কৃষ্ণা খুব খারাপ মেয়ে। তবে যাই বলো দাদা, দাও 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 বড়টা দাও। এই টানা পড়েন কিন্তু আর ভালো লাগছে না বুঝলে। এই আমাদের প্রত্যেকের উপরেই বেশ ভালো রকম চাপ বাড়ছে। কিসের চাপ? কিসের টানা পড়ে? হ্যাঁ কিসব বকছিস বাবা? এই পড়া চেঞ্জ কি বানিয়েছে কৃষ্ণা এসছে? আর একটু দীক্ষা দাও। তুই যেন কি বলছিলি? টানা পড়েন চাপ। শোন অনিমেষ, ওরা নিজেদের ইচ্ছে বিয়ে করেছে, সুতরাং এর ফল ওদেরই ভোগ করতে হবে। কোন রকম সিম্প্যাথি দেখাবি না। আমরা তো শান্তিপূর্ণ ভাবেই থাকতে চেয়েছিলাম বাবা, তোমরাই একটার পর একটা শর্ত চাপিয়ে কাজটাকে আরো জটিল করে দিয়েছ। ভালোভাবে যদি আমাদের সম্পর্কটা, পলা পাথর প্রেমটা মেনে নিতে, তাহলে এত কিছু হতোই না। তবে এখনো সময় আছে, তোমরা কিন্তু চাইলেই দাদুকে বোঝাতে পারো। প্লিজ বাবা, মেনে নাও না। অসম্ভব, মানার কোনো প্রশ্নই নেই। তোরা আমাদের ঠকিয়েছিস, সাংঘাতিকভাবে ঠকিয়েছিস। সব জেনে শুনে বাঙাল ঘটিতে বিয়ে করেছিস না? এর ফল তো তোদের ভোগ করতেই হবে, এর শাস্তি তোদের পেতেই হবে। শাস্তি তো তোমরা আমাদেরকেও দিয়েছো। দেখো না, আর যদি বাবা জিতে না ফেরেন না, বাড়ি সুদ্ধ লোককে কি করেন দেখে নি। বাবাই জিতবে বৌদি, বাবাই জিতবে। ওই বড় কাকুর দম আছে? তাহলে নিয়ম হলো এই যে, এই পার্কে দু রাউন্ড, যে আগে শেষ করতে পারবে সেই আজকে জয়ী হবে। ঠিক আছে, রেডি? হ্যাঁ রেডি। চলো, অন ইয়োর মার্ক, গেট সেট, একে চন্দ্র আবার জুতো খোলে কি? আরে জুতো পরে দৌড়ায়। আমি জিতে গেছি। খারা খারা খারা, জিতে গেছি কইলে যো। হ্যাঁ আমি জিতে গেছি।
তুমি হাতে নিয়ে দৌড়াও কেন এই দেখি এই জুতা কি কতর মধ্যে আটকা দিয়ে কি হচ্ছে তোমার তোমার 9 নম্বর হ্যাঁ এইটা হচ্ছে মন যে কোথায় থাকে আজকাল অন্যদিকে বড় জুতো পরে হারালি সর্দি পার্থদার সাথে তোর এখন আর দেখা হয় না না কি করে হবে বল ঝামেলা কি একটা প্রেমে তো হাজারটা ঝামেলা তোর এত মাথা ব্যথা কিসের রে সব বিষয়ে মাথা ব্যথা তো আমার আছে আমার আছে মাথা ব্যথা মানে তোর আর পার্থদার প্রেমটা তো এখন প্রায় লং ডিস্টেন্স প্রেম হয়ে গেছে তাই না তা তাতে কি হয়েছে কি বাবা তুই জানিস না লং ডিস্টেন্স প্রেমে তো প্রচুর চাপ 80% লোকের ক্ষেত্রে তো এই প্রেমটা টেকেই না কি টেকে না মানে কি কি বলছিস তুই আমাদের প্রেমটা টিকবে না কেন তুই জানিস না না তো একটা রিলেশনশিপে থাকতে গেলে পার্সোনালি দেখা করতে হয় একসঙ্গে ঘুরতে যেতে হয় হাত ধরে ঘুরতে হয় মানে রোম্যান্স টোম্যান্স করতে হয় তা না হলে তো না হলে তো তা না হলে আর কি টাঙালে ভোকাটা কি বলছিস তুই আমি ঠিকই বলছি আমি কিন্তু তোমাকে ওয়ার্ন করছি বলা এইভাবেই যদি চলতে থাকে তাহলে আমি কিন্তু মরে যাবো এইবার কি হবে আরে দিদি আর অর্জুন না তো আপনি দেখা করতে বারণ করে রেখেছে আর তারপর বাড়ির লোকেরা আমাকে এমন চোখে চোখে রেখেছে দেখ না আমি বেরোতেই পারছি না কি হবে এবার ইচ্ছা থাকলেই উপায় হয় ছোড়দি কি করে এই যেমন রাধিকা মানে তুই না মানে আমি না মানে প্রেমের আইকন রাধা রাধা যেমন নূপুর খুলে নীল শাড়ি পরে বর্ণচোড়া হয়ে কৃষ্ণের সাথে দেখা করতে যেত নূপুর খুলে ফেলে নীল রঙের শাড়িটা পরে একদম বাজে কথা বলবি না তুই কি বলছিস আমাকে ভুল ভাল নীল রঙের শাড়ি বেরো এখান থেকে বেরো যা এই 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 তোরা দুটিতে আমার ঘরে কি করছিস হ্যাঁ ও দিদা কি করবো বলো দিদিদের ঘরটা তো এখন অর্জুনদার দখলে আমরা আর কোথায় গিয়ে আড্ডা মারবো দিদি নেই বলে ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে খুব মিস করছি দিদিকে ঠাম্মা ও ঠাম্মা এই যে এবার কৃষ্ণা তুই খবর না দিয়ে তুই এসছিস কেন কি বললে খবর না দিয়ে তুই এসছিস কেন তুমি এভাবে বলতে পারলে ঠাম্মা আমি এখানে থাকতে আসিনি তোমাদের নাজামাইয়ের একটা চিঠি এসেছে দিতে এসেছিল এই দিদি দিদি দু মিনিট দাঁড়া না প্লিজ দিদি এক্ষুনি তোকে নিয়ে কথা হচ্ছিল জানিস তো খুব ভালো লাগছে তুই এসেছিস ঠাম্মার উপর রাগ করেছিস ঠাম্মার উপর রাগ করে চলে যাচ্ছিস তুই জানিস তুই ও বাড়ি চলে যাওয়ার পর সবচেয়ে দুঃখ ঠাম্মাই পেয়েছে তাকিয়ে দেখ তোর জন্য দুশ্চিন্তায় সারাদিন অস্থির হয়ে থাকে ঠাম্মা
আমি ওদের বাড়িতে ভালো আছি। তুমি আমাকে নিয়ে টেনশন করবে না। তোকে খুব খাটায় না রে। আরে বাঙালরা তোকে শুটকি মাছ রাঁধালো, তুই পারলি? পারিনি তো, পরের বার চেষ্টা করলে ঠিক পারবো। শোন কৃষ্ণ, তোকে একটা কথা বলি, রান্নাটা হচ্ছে শিল্প। ভালো রান্না করে মানুষকে খাওয়ালে বশ করা যায়, আর বাঙালরা তো খালি খাবো খাবো করে। তুই যদি ওদের ভালো রান্না করে খাওয়াস, তাহলে তোরা বশ হয়ে যাবে রে। ব্যাস, তাহলে হয়ে গেল। এই দিদি, দেখিস শ্বশুরবাড়ির লোককে বশ করতে গিয়ে তোর বড় বান্না বেয়াত হয়ে যায়। তোদের প্রেমটাও তো ছোট দিন মতো লং ডিস্টেন্স প্রেম হয়ে যাচ্ছে। তুই তো জানিস লং ডিস্টেন্স প্রেম তো টেকে না। কি বলি, খুব টেকেছ না তুমি? হ্যাঁ, ওকে মার তো, মার, ওকে না মারবে তোকে খুব। কৃষ্ণা একটু দাঁড়া, আমি তোর জন্য নাড়ু নিয়ে আসি। নাড়ু? হ্যাঁ রে, এক্ষুনি নিয়ে আসি। আমিও খাবো। খাওয়াচ্ছি তোমায়, খাওয়াচ্ছি। কি বলি, লং ডিস্টেন্স প্রেম টেকে না তো? যাক বাবা, অর্জুন অন্তত একটা টাস্কে জিতেছে। তুই ছাড় না, অর্জুন জিতেছে, অর্জুন কথা বাদ দে না, কার বাবা দেখতে হবে তো। অমনি না অমনি, জিতেছে তো অর্জুন না। এই ভাগ অর্জুনের এই টাস্কের কথা বাদ দিয়ে এটা বলা যেতে পারে যে সেনগুপ্ত বাড়িতে এরকম একটা বড় ঘটনা এটা আগে তেমন ভাবে কোনোদিন ঘটেনি, তাই তো? আরে বাবা, ওই যে বাঙাল বাড়িতে রে, বাঙাল বাড়ির সামনে ওই যে জঞ্জালগুলো ফেললো, ওটাতেও তো অর্জুন জিতেছে রে। ইচ্ছে সব জেতার কৃতিত্ব দিতে হবে না, এটা পাজি বজ্জাত নচ্ছের ছেলে। শোনো, ওই যে কৃষ্ণাকে বিয়ে করলো, ওই অপরাধ কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। শুধু তাই কেন, তুই অর্জুনের কথা বাদ দে। আরে বাবা, জেতা হারার ডিসিশনটা কি হয়েছে? কখনো হয়নি। আগে বসাক বাড়ি টের পাবে যে তাদের বাড়ির সামনে জঞ্জালটা ফেলা হয়েছে, তারা রেগে যাবে, তেড়ে মারতে আসবে, অর্জুন তাদের সঙ্গে ফাইট দেবে, ঝগড়া করবে, সেই ঝগড়ায় জিততে হবে, তবে অর্জুনের জয় সুনিশ্চিত। ওরে বাবা, তোদের না ঘুরে ঘুরে দণ্ডবাদ, ঘুরে ঘুরে দণ্ডবাদ। তোদেরকে খুশি করতে কেউ পারবে না, কেউ তোদের খুশি করতে পারবে না। দাঁড়াও দাঁড়াও, আমি কিন্তু খুব খুশি হয়েছি। হ্যাঁ, খুব খুশি। ভব বেটার মুখ চুন হয়ে গিয়েছিল। বাড়ি কারোর জন্মদিনকে আমরা ভুলে গেলাম নাকি? কিরে ছোটাই, অর্জুনের জন্মদিনে তোমাকে আর ঘটা করে পায়েস রাঁধতে হবে না। তোমরা কি, তোমরা সবাই কি বলো দেখি? তোমরা সবাই অকৃতজ্ঞ। শিক্ষা, হ্যাঁ রে কয় শিক্ষা, অমনি শিক্ষার মুখে জাটার বাড়ি মারি। একজন অধ্যাপক আর একজন সরকারি অফিসে চাকরি করে পশি ঘরের সামনে ময়লা ফেলাইয়া যায়। যেদিন আমি হাতে নাতে ধরুম না, আজ তো মুন্ডটা একবার সাফায় খাবো। কি বলছো কি দিদিমণি, আরে তুমি তো নিরামিষাসী। আরে নিরামিষাসী থেকে সোজা একেবারে নরখাদক। কি কইলি? না মানে মাছ মাংসটা হোক আগে। জগমল্লি, এটা হাসলাম, ভালো দিয়েছি। জানো দিদিমণি, তোমার কি মনে হয় বলো তো, এই যে অবেলায় এই নোংরাটা আমার দাদাই ফেলেছে? না, কারণ আছে। কারণ সকালবেলা রেসের লড়াইয়ের জন্য হয়তো ব্যস্ত ছিল, সেই জন্য এসে এই কুকম্মটা এই সময় এসে করেছে। না
আমার মনে হইতেছে ওই মায়াটার মধ্যে আছে, ও অসুখ আছে যেখানি মো আমি। না 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 দিদিমণি, না তুমি ভুল করছো, এইটা চম্পা না, এটা ঘটি বাড়ির কেউ, এটা ঘটি বাড়ির কেউ এর সঙ্গে জড়িত আছে, আমার আমার মন বলছে। মনও বলে আমার আমার মন বলে তো, আমার মন এখন বলছে কিছুক্ষণের মধ্যে একজন খুন হবে, তুই কষ্ট হয় ভাই তো। দিদিমণি আমার একটাই প্রশ্ন, এই এই যে উল্টো পাল্টা এইসব নোংরা টোংরা এই অবেলায় ফেলে গেছে, এটা কে তুলবে বলো তো? কে তুলবো? আমি করে দেবো। বই গেলো